আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলে আল্লাহর অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমাদের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি তবে আজকের ভিডিওতে আমরা আলোচনা যুক্তিবিদ্যা দ্বিতীয় দ্বিতীয়পত্রে কোন কোন পাঠগুলো পড়ে এবং কোনগুলো না পড়ে আমরা চারটি সৃজনশীল প্রশ্নের আনসার করতে পারব এ বিষয়গুলো তবে শিক্ষার্থী কাদের জন্য যুক্তিবিদ্যা যারা দুই হাজার বাইশ সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি এইসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন অর্থাৎ দ্বিতীয় বর্ষে আপনাদের সাবজেক্ট কোড হল টু এইট সিক্স জিরো আর প্রথম পত্রে ছিল ওয়ান এইট সিক্স জিরো যাই হোক শিক্ষার্থী সাবজেক্ট কোডটি অবশ্যই মিলিয়ে নেবেন আর যারা এখনো বই পান নাই আপনারা আপনাদের কলেজে স্যারের সাথে যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ আপনারা বই পেয়ে যাবেন এখন শিক্ষার্থী আপনারা জানেন যে আপনাদের নয়টি সৃজনশীল প্রশ্ন থাকবে সেখান থেকে চারটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে আর আপনার পঁচিশটি এমসিকিউ থাকবে সেখান থেকে আপনাদের পনেরোটি এমসি প্রশ্নের উত্তর দিতে হবে যাই হোক শিক্ষার্থী আপনারা বিষয়গুলো আগে থেকে অবগত আছেন তারপর আমি একাধিক ভিডিও আপলোড করেছি আপনাদের যদি কোনো ভিডিও খুঁজে পেতে যদি অসুবিধা হয় তাহলে আমার চ্যানেলে প্লে লিস্টে যে আপনারা এস 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 এক্সাম সাদেশন দুই এটার মধ্যে সকল কিছু আমি সেখানে আপডেট করে রাখি যে শিক্ষার্থী আর কেউ যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বাংলাদেশ উনাক্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন আর অলরেডি যারা আমাকে সহযোগিতা করে আসছেন আপনাদেরকে জানাচ্ছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থী এখানে যেগুলোর মধ্যে তিনটি স্টারমার্ক করে দেওয়া সেগুলো আপনারা পড়বেন যেগুলো দুইটি স্টারমার্ক করা আছে এটি কয়েকবার রিডিন পড়লেই হবে আর যুক্তিবিদ্যার সাবজেক্টটা একটু জটিল যদি আপনারা বারবার না পড়েন তাহলে লিখতে পারবেন না আরেকটি বিষয় যেগুলো স্টারমার্ক করা নাই সেগুলো যদি মনে করেন যে আমি পড়ব পড়তে পারেন আর যদি মনে করেন আমার সময় কম আপনি না পড়েন অসুবিধা নেই কারণ একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি একাধিক সৃজনশীল প্রশ্ন যখন থাকবে সেখান থেকে আপনারা কিন্তু শিক্ষার্থী কমন পড়বেই টেনশনের কোনো কারণ নাই কোনো শিক্ষার্থীকে আমি বলবো তিন নাম্বার ইউনিটটা যত কষ্টই হোক আপনি এটা ভালোভাবে পড়বেন এবং তিন নাম্বার ইউনিট থেকে বিগত সালগুলোতে দেখেছি যে দুইটি বা তিনটি সৃজনশীল প্রশ্ন পরীক্ষা আসে এবছরও আশা করা যাচ্ছে এখান থেকে দুইটি বা তিনটি সৃজনশীল প্রশ্ন আসবে সেই আপনারা একটু কষ্ট হলো এই তিন নাম্বার ইউনিটটা আপনারা কেউ মিস করবেন না তারপর শিক্ষার্থী আমাদের এখানে এই চার নম্বর ইউনিটে আপনারা কিছু প্রশ্ন দেখতে পাচ্ছেন না এগুলো স্টারমার্ক করা আছে এগুলো পড়বেন আমরা আগে থেকে কার্যক্রম শুরু করেছি যেন আপনাদের সময় নিয়ে কার্যক্রমগুলো শুরু করতে পারি কারণ একসাথে অনেকগুলো সাবজেক্টে কাজ করা সম্ভব হয় না তো শিক্ষার্থী আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব আপনারা তিন নাম্বার ইউনিটটা আর ছয় নম্বর ইউনিটটা খুব ভালোভাবে পড়বেন দেখবেন আলহামদুলিল্লাহ আপনার সকল পড়া কমপ্লিট হয়ে যাবে এবং আপনার সৃজনশীল প্রশ্নগুলো আপনি নিঃসন্দেহে আপনি আনসার করতে পারবেন তবে শিক্ষার্থী যদি ভিডিও ভালো লাগে যদি আপনার আমার এই পরামর্শ কোনোভাবে আপনারা উপকৃত হন অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আর আপনাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন যেন সকলে বিষয়গুলো জানতে পারে। কারণ আমরা যারা বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয়ের চাকরিজীবী শিক্ষার্থী আছে সকলের কল্যাণে আমরা কাজ করার জন্য চেষ্টা চালাচ্ছি ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম